বৃষ্টি হচ্ছে। আপনি মুন্সিগঞ্জের এই টর্কিতে, জায়গাটা এত সুন্দর, আমরা যারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি আমরা সৌন্দর্য বুঝি। আসলে এই জায়গাগুলা কখনো কোনো ইউটিউবার ব্লগার তারা আসে না, আসে না বিধায় তারা কিন্তু বুঝতেও পারে না জায়গাটা কত সুন্দর। তো আমি এগুলা আপনাদেরকে বলবো, যারা মুন্সিগঞ্জ সদরে আসেন তারা একবার হলেও এই টর্কির এই জায়গাটাতে ঘুরতে আসবেন। অটো ভাড়া এই খেত দিয়ে দৌড় দিব। দেখেন বৃষ্টি হচ্ছে কিন্তু, আর বৃষ্টিতে নদীটা কত সুন্দর। চলো চলো চলো, বৃষ্টি আসতেছে রাস্তার মধ্যে, এটা কিন্তু ভালো লাগতেছে। গাইস রাস্তাটা দেখেন, এই টর্কি ফুলতলার এই জায়গাটা আমি জাস্ট পরিচয় করিয়ে দিচ্ছি পুরো পৃথিবীতে। পুরো পৃথিবীতে পরিচয় করিয়ে দিচ্ছি এই রাস্তাটা, কারণ হচ্ছে অ্যাজ এ ব্লগার, অ্যাজ এ ইউটিউবার, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর আমি যদি এগুলো না দেখাই আপনাদেরকে, আপনারা সব সময় আমাদের যে বাংলাদেশের মধ্যে কিছু কমন জায়গা আছে সেখানেই ঘুরবেন। অনেক ব্লগার আছে, অনেক ট্রাভেল, যারা ট্রাভেল করতে পছন্দ করে তারা খোঁজে নতুন জায়গা কোথায় আছে, সুন্দর জায়গা কোথায় আছে। আপনি এখানে ঢাকা থেকে প্রাইভেট কার, হুন্ডা, যে কোনো ধরনের গাড়ি নিয়ে চলে আসতে পারবেন এই মুন্সিগঞ্জের টর্কিতে অথবা ফুলতলা, দুইটা পাশাপাশি খুব সুন্দর জায়গা। আপনি দেখেন, যারা পছন্দ করেন নেচার তাদের জন্য, এবং রাস্তা দেখছেন অনেক সুন্দর রাস্তা, দেখেন। দেখেন কচু পাতায় বৃষ্টি হয়েছে, যে কচু পাতায় পানি বলি না আমরা, যে কচু পাতার পানি ক্ষণস্থায়ী, মেয়েদের মন যেখানে যায় ওইখানে। এ দেখেন কচু পাতার পানি পরিষ্কার হয়ে গেছে। এই যে দেখেন প্রজাপতিটা, ওয়াও। এই হচ্ছে পিওর গ্রাম যাকে বলে, একবারে পিওর গ্রাম যেটা সেটাই কিন্তু আমি এখন আসি। দেখেন এই যে পুকুর, সুন্দর পুকুর, প্রজাপতি উঠছে, এখানে কচু পাতা, ওইখানে হাঁস, হাঁস খেলা করছে, সব কিছু মিলে, পাখির কিচিরমিচির ডাক, সব কিছু মিলে যেন একটা আদর্শ গ্রাম্য পরিবেশ। আর এটাই মানুষ বলে নারীর টানে মানুষ গ্রামে আসে। দেখেন হাঁসগুলা